বিশ্বের সবথেকে বড় তেলের মালিক ভেনেজুয়েলার দিকে তীক্ষ্ণ নজর চীনের। থরে থরে সাজানো প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি কি ভেনেজুয়েলার প্লাস পয়েন্ট, নাকি ডেকে আনছে কাল? কেন ভেনেজুয়েলার সাথে মিশে যাচ্ছে চীন? ভেনেজুয়েলায় কি চাইছে চীন? বাড়ছে রহস্য। চীনের মাইন্ড গেম কিন্তু মারাত্মক, স্বার্থ ছাড়া নড়ে না। গোপন ও রহস্যময় চুক্তিতে আবদ্ধ হচ্ছে চীন ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতার মাঝেই চীন ভেনেজুয়েলা, কিউবা, সৌদি সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের দিকে মনোযোগ দিচ্ছে। সাম্প্রতিক সময় ভেনেজুয়েলার প্রতি চীনের আগ্রহ নিয়ে চারিদিকে কথাবার্তা হচ্ছে, লেখালেখি শুরু হয়ে গেছে। বারংবার একটাই প্রশ্ন উঠে আসছে, ভেনেজুয়েলায় কি চাইছে চীন, কিসের এত আগ্রহ? দেখুন, সৌদিকে ছাড়িয়ে এখন তেল উৎপাদনে শীর্ষ দেশ ভেনেজুয়েলা। পশ্চিম গোলার্ধে প্রমাণিত তেল মজুদ এই দেশেই সবচেয়ে বেশি। না, শুধু তেল নয়, গ্যাস সম্পদেও এই দেশ সমৃদ্ধ। বিশ্বের নবম বৃহত্তম প্রমাণিত গ্যাস মজুদ আছে এই দেশেই, দক্ষিণ আমেরিকার মধ্যে যা বৃহত্তম। কয়লা তুলনায় কম হলেও তার মজুদও এখানে কিন্তু উল্লেখযোগ্য। এছাড়া ভেনেজুয়েলা তলদেশে আছে লোহা, বক্সনাইট, সোনা, নিকেল, হীরা। প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভেনেজুয়েলার এই সমৃদ্ধি কি তার কাল, নাকি প্লাস পয়েন্ট? বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশ বিদেশের বিভিন্ন গোষ্ঠী প্রাকৃতিক সম্পদে ঠাসা ভেনেজুয়েলা থেকে লাভবান হয়েছে। দেশের জিডিপি মাথা পিছু, আয়, রপ্তানি, বাণিজ্য সবকিছু বেশ রঙিন হয়েছে। তাহলে কি চীন ভেনেজুয়েলায় এই স্বার্থই দেখছে? হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে তেল রপ্তানিকারক দেশ হিসেবে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নামডাক থাকলেও খনিজ সম্পদেও ভরপুর এই দেশ চীনের জন্য বেশ আগ্রহের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। জানা যাচ্ছে সেখানে তারা দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তার আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন। তারপর বেশ কিছু জায়গায় সেটা নিয়ে লেখালেখি হয়েছিল, যেখানে বলা হয়েছিল দুই দেশ আবার সরকারি যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করছে। অনেকেই এটাকে সম্প্রীতি বলতে চাইছে না, বরং এসব বৈঠক মার্কিন চীন বৈরিতাকে বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, মাদুরো সরকারের সঙ্গে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই সহযোগিতা শুধু যে তেলের জন্য তা নয়, এর সঙ্গে জড়িত রয়েছে খনিজ সম্পদ। বেজিং এর সমর্থনে ভেনেজুয়েলার এই খাত নিঃশব্দেই প্রসারিত হচ্ছে। জানা যায় এখন ভেনেজুয়েলায় চীনের অনেক বিনিয়োগ রয়েছে। বিভিন্ন সংস্থার অনুমান অনুযায়ী 2007 সাল থেকে চীন ভেনেজুয়েলাকে প্রায় 68 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। এছাড়া বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে প্রায় 490টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যে চুক্তিগুলোর মধ্যে 65% চুক্তিতে যে শর্ত রয়েছে তার বেশিরভাগ গোপন এবং রহস্যময়। মাত্র 22% চুক্তি সম্পর্কে আংশিক তথ্য রয়েছে। আসলে চীন ভেনেজুয়েলার কিছু খনিজ সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় আছে বলে মনে করা হচ্ছে। মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ, মানে বুঝতে পারছেন তো, তলে তলে জল গড়িয়েছে অনেক দূর। তাছাড়াও জানা যায় চীনা কোম্পানিগুলো ভেনেজুয়েলার আর্কো মিনারোতে ব্যাপক বিনিয়োগ করছে। আর্কো মিনারো ভেনেজুয়েলার এমন একটা এলাকা যেখানে $2 trillion মূল্যমানের খনিজ সম্পদ রয়েছে। অতএব বুঝতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় যে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক জোরদারের দিকে কেন মনোযোগ দিচ্ছে চীন। প্রথম কলকাতা, ব্যুরো।